পুকুরে বিষ দিয়ে মাছ মারায় প্রায় 2 লক্ষ টাকার ক্ষতি মৎস্য ব্যবসায়ীর। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার পিপলা গ্রামে। প্রায় 2 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ব্যবসায়ী। স্থানীয় সূত্রে জানা যায়, পিপলা গ্রামের বাসিন্দা রণবীর দাস মাস কয়েক আগে সে পুকুরে মাছ চাষ করেন। রবিবার সকালে খবর পান কে বা কারা তার পুকুরে বিষ দিয়েছে, তাই মাছ মরে ভেসে উপরে উঠেছে। খবর পেয়ে তড়িঘড়ি করে ছুটে গিয়ে দেখেন তার পুকুরের সমস্ত মাছ মরে গিয়ে পুকুরের উপরে ভেসে উঠেছে। তাই তিনি এদিন হরিশ্চন্দ্রপুর থানায় বিষ দিয়ে মাছ মারা হয়েছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার দাবি, কে বা কারা শত্রুতা করে তার পুকুরে বিষ দিয়ে দিয়েছে। খবর পেয়ে পুকুর পরিদর্শনে আসেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুকুর মালিক রণবীর দাস বলেন, আজ সকালে খবর পেয়ে পুকুরের কাছে গিয়ে দেখি কে বা কারা পুকুরে বিষ দিয়ে সমস্ত মাছ মেরে ফেলেছে। সেই নিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করি হরিশ্চন্দ্রপুর থানায়। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। কি কারণে, কি অভিযোগ নিয়ে আজকে আজ থানায় আজ অভিযোগ করলেন? আমরা সকালবেলা আমি খবর পাই, দু চারজন গ্রামের আমাকে এসে বলছে তোমার পুকুরে মাছ ভেসে উঠেছে। খবর পেয়ে আমি পুকুরে যখন যাই তখন দেখতে পাই সম্পূর্ণ মাছ আমার ভেসে উঠে আসে জলের উপরে। কেন ভেসেছে, কেউ কে বা কারা আমার পুকুরে বিষ দিয়ে দিয়েছে, তার জন্য আমি থানায় এসেছি অভিযোগ জানাতে। কত টাকার মাছ ছিল? প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকার মাছ ছিল। সমস্ত মাছ কি? সমস্ত মাছ, একটা ব্যাংক সুদ্ধা, ব্যাঙাচি সুদ্ধা, ব্যাংক সুদ্ধা, পোকা সুদ্ধা মারা গেছে। কারো উপরে কি কোনো সন্দেহ আছে? না, আমার কি সেরকম কারো উপর সন্দেহ নেই। কি চাইছেন? আমি আইনের দ্বারস্থ হয়েছি, আইনের সুযোগ বিচার চাই আমি, তার জন্য আমি থানায় এসেছি। আপনি কি খালি মাছের ব্যবসা করেন? না, আমি এই মাছ আমার ব্যবসা, এই মাছের ধরুন আমি বহু টাকা ঋণ কর্জা নিয়ে আমি এই মাছ চাষ করছিলাম, আজকে আমার বহু মানে টাকা নষ্ট হলো। আমি এখন খুব ঋণে জর্জরিত, আমি তাই থানায় দ্বারস্থ হয়েছি যাতে আমি সুবিচার পাই। আপনার পরিচয়? আমার নাম রণবীর দাস, উত্তরপাড়া বাড়ি।